বেশ কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভায় বিজেপির ঘোষিত প্রার্থী নিয়ে কোন্দল শুরু হয়েছে। প্রার্থী বদলের দাবি জানিয়ে পথ অবরোধ ও পোস্টার পড়তেও দেখা যায়। ঠিক তার লাগোয়া রায়না বিধানসভায় এবার জোড়াফুলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো। এই এলাকার গোষ্ঠী কোন্দল এতটাই জোরালো যে রায়নার 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির বেশিরভাগ কর্মদক্ষরা এবং ব্লক কমিটির সদস্যরা একযোগে ব্লক সভাপতি বামদেব মণ্ডলকে অপসারণের দাবিতে প্রতিবাদে নামল। এদিন তারা রায়না 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি অসীম পালকে অপসারণের দাবি জানান সাংবাদিক সম্মেলন করে। দেখুন, জ্ঞান তো আমার জানা নেই যে আমি কাকে ভৎসনা করেছি বা অপমান করেছি। ওরা কেউ যদি মনে করে সেটা তার নিজের ব্যাপার, আর আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এরকম একটা প্রেস মিট হচ্ছে। তো দেখুন, এটা আমি সরাসরি বলি, এটা একটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছু না। কারো কোনো কারো হয়তো ব্যক্তিগতভাবে কারো স্বার্থে ঘা লাগছে, আঘাত লাগছে, যার জন্য এটা বলতে পারে। তো স্পেসিফিক যদি কেউ কিছু বলতে পারে যে আমি কাউকে অপমান করেছি বা কারো বিরুদ্ধে কোথাও কিছু বলেছি, এটা কিন্তু এটা ওদেরই কাজ, এটা আমার কাজ নয়। যারা করেছে তারা দলেরই একটা অংশ, সে নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং তাদেরকে নির্দেশ দিচ্ছে হয়তো দলের একটা পক্ষ থেকে, তাতে সে জেলা হতে পারে যা বা প্রাক্তন আমাদের বিধায়ক সাহেবও হতে পারেন, সবটাই সম্ভাবনার কথা বলছি। তাই এইভাবে একটা জটিলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, আমরা বুঝতে পারছি অনেক থেকে। দেখুন, ভোটের ক্ষতি বলতে, ভোট তো সাধারণ মানুষ ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে। আমরা ম্যাডামকে নিয়ে যখন আমাদের প্রার্থী সম্পাদকরা নিয়ে ঘুরছি, যে সাধারণ মানুষের যে একটা স্পেসিফিক উচ্ছ্বাস সেটা কিন্তু আমাদের নজরে পড়েছে, এবং তার জন্যে কোনো ব্যক্তিগত কারোর এফেক্টের ব্যাপার কিছু নেই। যে কেউ গেল কি গেল না, এটা দল দলের মতো চলবে। এবার দল যদি মনে করে যে আমার প্রতি কোনো অভিযোগ আছে, সেটা সেই নির্দিষ্টভাবে তদন্ত হবে এবং হচ্ছে সরজমিনে সেটা দেখবে। তবে ব্যাপারটা কি, এলাকায় কার কীরকম চলা হাঁটে এটা সবাই জানে। এদিকে কোনো দলের কোনো প্রভাব পড়বে না মনে করছেন? না, ভোটে কোনো প্রভাব পড়বে না আমার মনে হয়। এদিনের এই প্রতিবাদ সভার সভাপতির দায়িত্ব পালন করেন পাইটার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা উপপ্রধান রামচন্দ্র পাল। তিনি অভিযোগ করেন ব্লক সভাপতি তাদের অপমান করেছে। আজকে আমাদের বৈঠক হয়েছে, গতকাল আমাদের পাইটার 1 নম্বর অঞ্চলে অঞ্চলের একটা কর্মী সম্মেলন ডাকা হয়েছিল। সেখানে আমি, ধরুন আমার 66 বছর বয়স, আমি 32 বছর রাজনীতির জগতে আছি, তা সেই জায়গায় আমাকে আমাদের কর্মীদিকে দিয়ে চূড়ান্ত হেনস্থা করানো হয়েছে। সেই সূত্র ধরে আমি আমাদের যারা গার্জেন বলে মনে করি তাদেরকে আমি অভিযোগ জানিয়েছিলাম। তা করতে করতে সকলে মিলে এখানে এসে উপস্থিত হয়ে প্রত্যেক প্রধান, বেশিরভাগ প্রধান, ব্লকের উপপ্রধান এবং ব্লকে যারা বেশিরভাগ সময় দায়িত্ব পালন করে তাদের সবার একমত যে আমরা এত অসম্মানিত হয়ে আমরা কাজ করতে রাজি নয়। দল যেমন দীর্ঘদিন ধরে করছি, আমরা সেই দল করে যাব, দলের সময় অসময়ে আমরা কাছে আছি থাকব। আমাদের প্রার্থী মনের মতো প্রার্থী হয়েছে, 15টা MLA কে কন্ট্রোল করেন যিনি, 20টা BDO কে কন্ট্রোল করেন যিনি, DOM কে কন্ট্রোল করেন যিনি, এবং দীর্ঘদিন তিনি রাজনীতির সঙ্গে আছে। DM অফিসটাকে, জেলা পরিষদটাকে ভালোভাবে চিনে গেছে, গায়ের অলিগলি সমস্ত চিনে গেছে। প্রার্থী সম্বন্ধে আমাদের ভাগ্যের কথা, আমরা রায়না 2 নম্বর ব্লক এরকম মর্যাদা সম্পন্ন প্রার্থী পেয়েছি, কিন্তু আমাদের ব্লক নেতৃত্বের ব্যবহারে আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। তাই আমরা, আমাদের সবাই মিলে, আমাকে সিনিয়র লোক হিসেবে আমার অপমানটা মেনে নিতে পারছে না, এবং ওরাও বিভিন্নভাবে অ্যাকিউজ হচ্ছে বলে দলের কাছে ওরা সবাই মিলে আমার কাছে জানিয়েছে। আমি ওদের কাছে অনুরোধ করেছি, আমি দলকে বার্তাটা দেবো যাতে এখনই এই রকম চরম সিদ্ধান্তে না আসা যায়। আমরা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করেছি বা করব, এর পরবর্তী পর্যায়ে আমরা আমাদের সম্মানের জায়গাটা যদি ফিরে পাই তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব। বা পড়েছি রায়না 2 নম্বর ব্লকে 54,000 জায়গায় 80,000 ভোটে লিড দেবার প্রতিশ্রুতি দিয়েছি। দলকে আপনাদের পাশে দাঁড়াচ্ছে না বলছেন? দল সবাই মিলে নয়, কিছু কিছু লোক আমাদেরকে অসম্মানিত করার একটা পরিকল্পনা করেছে, এখন থেকে একটা আওয়াজ তুলে দিয়েছে যে পঞ্চায়েতের প্রধানকে পাল্টাবো, অনাস্থা আনবো, উপপ্রধানকে পাল্টাবো, এই অঞ্চল সভাপতিকে পাল্টাবো। এই জন্যে আমরা সম্মান থাকতে থাকতে পদগুলো ছেড়ে দিতে চাইছি। মূলত ব্যবহৃত কারো খারাপ পেলেন বা ব্যথিত কারো করে হলেন,
ওই তো প্রথম কথা দেখুন, আমার 66 বছর বয়সে 32 বছর রাজনীতির জগতে থেকে একটা কর্মীকে দিয়ে যদি আমাকে বলা হয়, আমাদের কোনো কমিটি নাই, এর গঠনতন্ত্রটাই তো এরকম, এ আমাদের অ্যাডহক ভিত্তিক দল, তা যার পায়ের তলায় মাটি নাই তাকে কমিটির কমিটির মেম্বার করে তার কি লাভ? অতএব আমরা 30টা করে এক একটা বুথে 30টা করে লোকের নাম কমিটিতে রেখে দিয়েছি প্রত্যেকটা অঞ্চলে, তা তা আবার কমিটি নিয়ে আমার কাছে ক্ষোভ প্রকাশ করা হলো কি জন্যে? এবং সেটা ব্লক সভাপতির সামনে হয়েছে, আমার 200 কর্মী ছিল। আজকের এই যে আমরা বৈঠকটা করলেন, কোথায় করলেন? আজকে আলমপুর পার্টি অফিসে করা হয়েছে। ওরা আমাকে সিনিয়র লোক হিসেবে ডেকেছিল, আমার একজন আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, সেখান থেকে ছুটে এসে ওদিকে বোঝানো হয়েছে, ওদিকে অনুরোধ করা হয়েছে করজোড়ে যে আমার দুদিন তিন দিন সময় দেওয়া হোক দলের সঙ্গে কথা বলে, যাতে এরকম চরম সিদ্ধান্ত না নেয়। আমরা মিডিয়া করতে চাইনি, আপনারা কোত্থেকে উড়োঝাপটার মতো এসে আমাদের কাছে হাজির হলেন, তাই বলতে বাধ্য হয়েছি। আজকের যে বৈঠকটাই আপনারা গোপন বৈঠক করছিলেন? গোপন বৈঠক নয়, কেউ নামতে, আমাদের অঞ্চলে একটা প্রোগ্রাম হচ্ছে, আমি নামাতে চেয়েছি প্রত্যেকটা লোককে, আমি আমার রোগীকে ফেলে রেখে ছুটে এসেছি, সেই জায়গায় এরা বললো আমরা সম্মান না পেলে সবাই, এবং আমিও তার মধ্যে পড়ি, তাদেরকে আমরা বোঝাতে পারিনি যে কি জন্য যাব ব্লকে, আমরা এইরকম হয়ে বসে আছি, তখন আমরা জানতে পারলাম যে এত কোনো লোক কোনো কাজে নামতে চায় না। সেটাকে কি চাইছেন আপনারা? আমরা চাইছি নতুন করে দলকে আর কি বলবো, ব্লক সভাপতিকে যদি আমরা সবাই না মানতে চাই তাহলে ব্লক সভাপতি রেখেই আমাদের কি লাভ? হঠাৎ ভোটের মুখে কেন সমস্যাটা পড়ছেন আপনারা? সমস্যাটা মানে এর আগের বারে যখন লোকসভার ভোট হয় আমরা একবারে সমস্ত দল মন নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে এত কোনো ভোটে লিড দিতে পেরেছি। তখন কে সভাপতি ছিল? তখন সভাপতি ছিল আনসার বাবু। এখন তিনি কি পদে আছেন? এখন জেলার সাধারণ সম্পাদক পদে আছেন। এখন কে নতুন সভাপতি? কি আছে নতুন? তো অসীম পাল আছে সভাপতি। আপনারা মানতে চাইছেন না কি জন্য? মানতে চাইছি না, অসম্মানিত হচ্ছে বলেই তো মানতে চাইছে না। আজকে বৈঠকে কে কে ছিলেন? বৈঠকে প্রধান উপপ্রধান এবং ব্লকের যারা নেতৃত্ব স্থানীয় 75 ভাগ লোক এখানে উপস্থিত। আমি তো বিষয়টা জানতে পারতাম না, আমাদের অঞ্চলে প্রোগ্রাম হচ্ছে, সবাইকে অনুরোধ করতেইছি যে লোকজন নিয়ে চ, আমাদের অঞ্চলে প্রোগ্রাম হবে, তা কিছু লোক নিয়ে হই হই করে আমাদের তো লাভ নাই, সবাই যদি ঝাঁপিয়ে না পড়ে তাহলে আমরা কেউ বসে যেতে হবে। আপনাদের বিষয়টা যা যা অভিযোগটা যদি উন্নতন কর্তৃপক্ষ মেনে না নেয় তাহলে কি করবেন? আমরা দলের যেমন কাজ করছি টুকটাক করে যাব, যেমন সাংগতি হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে কি জানানো হয়েছে আমাদের এই অভিযোগ? আমি প্রার্থীকে জানানো হয়েছে, প্রার্থীকে আজ সকালেও বলেছি, গতকাল রাত্রিরে ফোনে বলেছি যে বিষয়টা দেখা হোক। কি বলছেন? প্রার্থী কোনো আশ্বাস দিয়েছেন? আশ্বাস প্রার্থী বলেছেন যে আমরা জেলা লিডার দিকে বলেছি শিগগিরই নিয়ে বসবো, যদি বসে ভালো, আর না হলে আমরা আমাদের মতো করে চলবো, আর কি করবো। আপনারা তাহলে কবে সরকারি পদ থেকে রিজাইন দিচ্ছেন? মঙ্গলবারে। কতজন দিচ্ছেন? কতজন সেদিন সই করে দেখা যাবে, আজকে তো 20 জনের মতো এখানে উপস্থিত হয়েছে। সকলে কি সরকারি পদে? কে কে আছে সরকারি পদের মধ্যে? সরকারি পদে সবাই আছে, এই মুহূর্তে তো কার কি পদ আমার নাম জানা নাই। সবাই কি সদস্য? হ্যাঁ সবাই সদস্য, প্রধান উপপ্রধান জেলা পরিষদ। এদিন ব্লক সভাপতি বামদেব মণ্ডল প্রতিবাদীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে নিয়ে ছেলে খেলা ও মানুষকে নিয়ে যারা ব্যবসা করে তারা চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না। নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই প্রভাব কতটা দলের মধ্যে পড়বে সে ব্যাপারে ব্লক সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুভেন্দু অধিকারী, রাজীব মণ্ডল ও সুনীল মণ্ডল দল ত্যাগ করলেও তাতে কোনো প্রভাব পড়বে না। আমি যে এত বড় বড় কথা বলছি, আমাকে মমতা ব্যানার্জি ব্লক প্রেসিডেন্ট করেছেন, সেই এতেই আমি কিন্তু দলের টিকিটই কিন্তু আমি অত বড় কথা বলছি। আমি যদি কোনো জায়গায় রাজনৈতিক কর্মসূচি করতে যাচ্ছি সেখানেও যে আমি ঝাঁপিয়ে পড়ছি সেটা মমতা ব্যানার্জির স্ট্যাম্পটা আমার সঙ্গে আছে বলি। আপনি শুভেন্দুকে দেখে মনে করতে পারছেন না যে কী হতে পারে? আপনি কি রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে করতে পারছেন না কী হতে পারে? প্রভাব পড়বে কী পড়বে না সেটা শুভেন্দুকে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখুন, সুনীল মণ্ডলকে দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। মানুষকে নিয়ে ব্যবসা করা, মানুষকে নিয়ে ছেলেখেলা করা, মানুষকে নিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা মানুষগুলোকে, মানুষ সে বোকা নেই। 10 বছর পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি আসার পর মানুষের চোখ খুলে যে কান খুলেছে, যেটা বামফ্রন্ট 34 বছর ধরে মানুষকে কোনো বোঝার সুযোগ দেয়নি, মানুষকে কিছু ভাবার সুযোগ দেয়নি, মানুষকে হচ্ছে যে ভাঁওতা দিয়ে চালিয়ে গেছে, তারা মমতা ব্যানার্জি এসে সেগুলো সব মানুষের চোখ খুলে দিয়েছে। সেই হয়ে মানুষ কারুর দাস নয়, মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের সহায়তা পেয়েছে। 72টা প্রকল্প উনি গ্রহণ করেছেন, কোনো রাজনৈতিক দল তিনি দেখেননি, পশ্চিমবাংলা মানুষের জন্য তিনি করেছেন। সেজন্য রায়নার মানুষ, মাধবডিহি মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে।
কে বাম ব্যক্তি কে অসীম ব্যক্তি সেটা এই এইবারের নির্বাচনে ফ্যাক্টর হবে না। যদি ফ্যাক্টর হতো তাহলে নন্দীগ্রামে শুভেন্দুদের কান্দতে হতো না, আজকে হচ্ছে যে ওখানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কান্দতে হতো না, আজকে সুনীল মণ্ডল গেলে একটা কুকুর বন্ধ ঘুরে দেখে না, এতে কিছু বলবো? তাই জন্য এই নিয়ে আমরা ভাবছি না, আমরা দৃঢ় কাজ করতে চাইছি, এই জায়গায় নির্বাচন করতে চাইছি, মানুষকে আমাদের সঙ্গে নিয়ে ব্যাপক ভোটে লিড করতে চাইছি, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।